দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত 26 জুন জিটিএ নির্বাচন হয়। পাহাড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। 29 তারিখ ফল ঘোষণা হয়। গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একক সংখ্যাগরিষ্ঠতায় জিটিএ বোর্ড দখল করে। তবে এতদিন জিটিএর জয়ী 45 জন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপায় চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করতে। সেই মতো কলকাতায় গিয়ে অনিত থাপা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। অনিত থাপার আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার মুখ্যমন্ত্রী পাহাড়ে এসেছেন, আর এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। দার্জিলিংয়ের ম্যাল চৌরাস্তার সভামঞ্চে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বেলা 11টার মধ্যে হবে শপথ গ্রহণ। জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন শপথ বাক্য পাঠ করাবেন। এদিনের অনুষ্ঠান সূচি হল 11টার মধ্যে মুখ্যমন্ত্রী সভামঞ্চে আসবেন। তারপর 11:05 রাজ্যের মুখ্য সচিব বক্তব্য রাখবেন। 11:06 থেকে 11:20 পর্যন্ত জয়ী 45 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার। শপথ বাক্য পাঠ শেষে অনিত থাপা বক্তব্য রাখবেন। অনিত থাপার বক্তব্য শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনা করে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে। আর এর প্রস্তুতির তুঙ্গে সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। আজ জিটিএর 45 জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান, আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তিনি সোমবার পাহাড়ে এসে পৌঁছেছেন। বেলা 11টায় শুরু হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান, তারই প্রস্তুতি তুঙ্গে। আমরা কথা বলে নেবার চেষ্টা করব দার্জিলিং থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণা দাসের সাথে। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দার্জিলিং থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণা দাস। তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকে কি অনুষ্ঠান, কি সময়সূচি রয়েছে, সবটাই জেনে নেবো তার কাছে। কৃষ্ণা, মুখ্যমন্ত্রী তো গতকালই পাহাড়ে এসে পৌঁছেছেন, আজ জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার, তিনি যোগ দেবেন এবং তার প্রস্তুতি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। কি খবর রয়েছে যদি বিস্তারিতভাবে জানো। হ্যাঁ দেখো, আমি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই যাতে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেটাই চেয়ে এসেছিলেন অনিত থাপা জিটিএ নির্বাচনে জয়লাভের পর, এবং সেই মতো কিন্তু তিনি কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়ে এসেছিলেন। মূলত তার আমন্ত্রণে সাড়া দিয়েই মুখ্যমন্ত্রী গতকাল এসে পৌঁছে গিয়েছেন দার্জিলিং পাহাড়ে। 11টার সময় আজ রয়েছে জিটিএ নির্বাচনের যে জয়ী যে 45 জন সদস্য রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। দার্জিলিং এর ম্যাল চৌরাস্তায় এই শপথ গ্রহণ মঞ্চ তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত রয়েছে, শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর আসার। এক এক করে
সদস্যরা আসতে শুরু করেছেন এবং যারা আমন্ত্রিত তারা রয়েছেন এবং পাহাড়বাসীরাও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এই সভামঞ্চে। শুধুমাত্র আসার অপেক্ষা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে 11টার সময়, সকাল 11টার সময় এই সভামঞ্চে মুখ্যমন্ত্রী আসবেন। তারপরেই মুখ্য সচিব তার বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পরেই যে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার রয়েছেন অজিত রঞ্জন বর্ধন, তিনি কিন্তু এক এক করে প্রত্যেককে শপথ বাক্য পাঠ করাবেন এবং এই শপথ বাক্য পাঠ করানোর পরই অমিত থাপা তার মূল বক্তব্য রাখবেন এবং অমিত থাপার বক্তব্য শেষ হয়ে গেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণ রাখবেন এবং বক্তব্য রাখবেন। এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ওপরই কিন্তু পাহাড়বাসীর চেয়ে রয়েছে, কেননা আগামী দিনে এই জিটিএ নির্বাচন ঘিরে মুখ্যমন্ত্রীর কতটা পরিকল্পনা রয়েছে, কি কি পরিকল্পনা রয়েছে সমস্তটাই তিনি তুলে ধরতে পারেন পাহাড়বাসীদের কাছে। কেননা এই জিটিএ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু তৈরি করেছিলেন। এই জিটিএ নির্বাচন প্রথমবার হয়েছিল 2012 সালে, তারপরে 5 বছরের যে মেয়াদ সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে পাহাড়ে নানান রকম সমস্যা বা নানান রকম জটিল পরিস্থিতি সমস্ত কিছু কাটিয়ে, সমস্ত মেঘ কাটিয়ে কিন্তু 26 তারিখে জিটিএ নির্বাচন দ্বিতীয়বারের জন্য হয় এবং সেই জিটিএ নির্বাচনে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একক সংখ্যাগরিষ্ঠতায় তারা বোর্ড দখল করেন এবং তাতে কিন্তু উচ্ছ্বসিত হয়ে পড়েন অনিত থাপা। অনিত থাপা আগে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে, তখন কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা কিন্তু এই জিটিএ এর বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দল ভেঙে যায়, দল ভেঙে গিয়ে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অমিত থাপা নতুন দল গঠন করেন, তারপরেই কিন্তু তিনি জিটিএ এর সঙ্গে কিন্তু তিনি সহমত পোষণ করেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত হন এবং জিটিএ নির্বাচনে সবার আগেই তারা প্রার্থী ঘোষণা করেন এবং 45টি আসনের মধ্যে 25টি আসনে তারা প্রার্থী দেয় এবং অনিত থাপা নিজে 2টি আসনে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 2টি আসনেই তিনি জয়লাভ করেন। সেক্ষেত্রে দেখতে গেলে যে 26টি আসনে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তারা আসন প্রার্থী দেয় এবং 10টি প্রার্থী দেয় হচ্ছে তোমার তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস 10টি এবং গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 26টি আসনে প্রার্থী দেয়। এবার এই মূল যে 45টি আসন রয়েছে, এই 45টি আসনের মধ্যে কিন্তু গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে এবং অনিত থাপা যেহেতু 2টি আসনে তারা জয়লাভ করেছেন, কিন্তু 2টি একসঙ্গে আসনে কিন্তু জয়লাভ করলে পরেও 2টি আসনে কিন্তু সদস্য থাকতে পারেন না। পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওই জায়গাতে কোনো একটি জায়গাতে কিন্তু নতুন করে আবার নির্বাচন হবে। অনিত থাপা যে কোনো একটা জায়গা থেকেই প্রার্থী হতে পারেন এবং একটা জায়গা থেকেই জয়ী হতে পারেন এমনটাই খবর। এবং যেটাই হোক না কেন, কিন্তু মূল আজকের ফোকাসটা রয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রীর কি কি পরিকল্পনা রয়েছে সেই সমস্ত পরিকল্পনাগুলো তিনি তুলে ধরবেন এবং তারপরই জাতীয় সঙ্গীত পরিবেশন হয়ে কিন্তু এদিনের মতন যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা শেষ হবে। অমিত, অনেক ধন্যবাদ কৃষ্ণা তোমাকে। পরবর্তীতে সভার যা ছবি খবর সবটাই আমাদের চোখ থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণা দাস বিস্তারিতভাবে জানালেন আজ শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতির সম্পর্কে। আমরা